আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আমাদের অনেকেরই ওজন বা মেয়াদ বেড়ে যায়। এই ওজন মেয়াদ বা শারীরিক যেই বৃদ্ধি, এটা যদি আপনি কমাতে চান তাহলে আপনি অবশ্যই একটা আমল করতে পারবেন। এই আমলটা করার উসিলায় আল্লাহ তাআলা আপনার ওজন কমিয়ে দিবেন। তো দর্শক, ওজন কমানোর জন্য আপনি অবশ্যই এক্সারসাইজ করবেন, ব্যায়াম করবেন, অনুশীলন করবেন এবং সেই সাথে দোয়া দরুদ পাঠ করবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে দোয়া পড়তেন আবার শুধু যে চিকিৎসা নিতেন তা কিন্তু নয়, উভয়টি বিশ্বনবী গ্রহণ করতেন। আর এটাই হচ্ছে নিয়ম, অর্থাৎ আপনাকে ডাক্তারিও করতে হবে আবার দোয়া দরুদও পড়তে হবে। যেমন একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের মাথায় বিচ্ছ পোকায় কামড় দিয়েছিল, প্রচণ্ড ব্যথা পেয়েছেন বিশ্বনবী। বিশ্বনবী ওই বিচ্ছ পোকাকে বললেন, আরে বিচ্ছু, নবীও চেনস না, মানুষও চেনস না, কোথায় কামড় দিবি, জায়গার খুঁজে পেলি না। কিন্তু বিশ্বনবী খুব ব্যথা পেয়েছেন। বিশ্বনবী আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, লবণ নাও, গরম পানি নাও। আর এদিক দিয়ে বিশ্বনবী সুরা কালাম পড়তে লাগলেন, দোয়া পড়তে লাগলেন। ওদিক দিয়ে আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর স্ত্রী, তার আঙ্গুলের মাথায় গরম পানি ঢাললেন, লবণ ঢাললেন, আর এদিক দিয়ে বিশ্বনবীর দোয়া পরে ফু দিলেন। বিশ্বনবীর দোয়া পড়াও শেষ, ফু দেওয়াও শেষ, লবণ আর গরম পানি ঢালাও শেষ, বিশ্বনবীর আঙ্গুলের ব্যথাও শেষ। দর্শক, এখান থেকে আপনি আমি কি বুঝলাম, শুধু যে দোয়া পড়তে হবে তা কিন্তু নয়, আবার শুধু যে ডাক্তারি নিতে হবে তাও কিন্তু নয়, চিকিৎসা প্লাস দোয়া উভয়টির সমন্বয়ে আল্লাহ তাআলা বান্দাকে সুস্থতা দান করেন। এক হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত বলেছেন যে এরকম, আল্লাহ তাআলা যত রোগ সৃষ্টি করেছেন সমস্ত রোগের শেফা বা রোগ বা কি বলে ঔষধ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একথা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্বনবী নিজেই একথা বলেছেন। তাই অবশ্যই আপনাকে মেদ বা ভুঁড়ি বা শারীরিক বৃদ্ধি, ওজন কমানোর জন্য যেই ডাক্তারি পরামর্শ আছে তা মানতে হবে এবং একটা আমল আপনি করবেন, আর তা হচ্ছে এক গ্লাস পানি নেবেন। তারপর আয়াতে শেফা, পবিত্র কোরআন শরীফের পাঁচটি বিশেষ বিশেষ আয়াত রয়েছে, এই আয়াতে শেফা পাঁচটি পাঠ করে আপনি ওই পানির মাঝে ফু দিয়ে সেই পানি পান করবেন। আপনি ইউটিউবে বা গুগলে সার্চ দিবেন আয়াতে শেফা লিখে, ইনশাআল্লাহ তাহলে আপনি আয়াতে শেফা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাচ্ছি, পাঁচটি হয়তো এখন আমি মুখস্থ নেই, যতগুলো সম্ভব আমি পাঠ করে শোনাই। প্রথমটি হচ্ছে, ওয়াইদা মারিত্তু ফাহু আয়াশফিন, কুল হু আলিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। এখানে আমি দুটা বললাম, ওয়াইদা মারিত্তু ফাহু আয়াশফিন একটা, কুল হু আলিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। তৃতীয়টি হচ্ছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর বাকি দুটি এখন আমার মনে নেই, আপনি ইউটিউব বা গুগলের সার্চ দিয়ে খুঁজে নেবেন। এই আয়াতে শেফা পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করবে, ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তাআলা আপনার ওজন কমিয়ে দিবেন, আপনার শারীরিক যেই গঠন আপনার উচ্চতা অনুযায়ী আপনার শরীর হয়ে যাবে, মোটা থাকলে চিকন হবেন, অর্থাৎ যেরকম থাকলে আপনাকে হ্যান্ডসাম লাগবে সেরকম আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। আর এই সাথে আপনি একটা দোয়া অর্থাৎ সুরা ফাতিহা একটা সুরা পাঠ করবেন, সুরাটি হচ্ছে সুরা ফাতিহা বা আলহামদুলিল্লাহ সুরা। আয়াতে শেফা যদি আপনার কাছে পড়তে কঠিন মনে হয়, আকারে বড় মনে হয়, তাহলে সুরা ফাতিহা যা নামাজে আপনি পড়েন, আমি পড়ি, খুবই সহজ, কোরআন শরীফের প্রথম সুরা সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ সুরা পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন, তাহলেও আপনার রোগ ভালো হবে, অর্থাৎ আপনার শারীরিক যে গঠন বৃদ্ধি সেটা কমে, আপনার শরীর হ্যান্ডসাম হবে, যতটুকু আপনার উচ্চতা অনুযায়ী শারীরিক বৃদ্ধি দরকার অতটুকুই হবে ইনশাআল্লাহ। কেননা বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, সমস্ত রোগের শেফা বা আরোগ্য দানকারী হচ্ছে সুরা শেফা বা আলহামদুলিল্লাহ সুরা। এই সুরা আলহামদুলিল্লাহ একটা নামই হচ্ছে সুরাতুস শেফা বা রোগ মুক্তির সুরা। এই সুরাটির বেলায় আল্লাহ রসুল বলেছেন, এই সুরাটি পাঠ করে কাউকে ফু দিলে, এই সুরাটি পাঠ করে কাউকে দম দিলে বা এই সুরাটি পাঠ করে কাউকে সুস্থ করার নিয়ত করলে সে সুস্থ হয়ে যাবে। একজন সাহাবি একজন বিষে কামড় দেওয়া সাপে রোগে আক্রান্ত ব্যক্তিকে, অর্থাৎ সাপে কামড় দেওয়া যিনি মুমূর্ষু হয়ে গিয়েছেন বিষের কারণে, তাকে এই সুরাটি পাঠ করে ফু দিলেন আর সে সাথে সাথে সুস্থ হয়ে গিয়েছিলেন। এজন্য এই সুরাটির মাঝে অনেক ফজিলত রয়েছে, তাই এই সুরাটি পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানি পান করবেন, আপনার শারীরিক বৃদ্ধি
দূর হবে, ওজন কমে যাবে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ। আর যদি আয়াতে শেফা পারেন পড়বেন, না পারলে সূরা ফাতিহা পড়বেন।